पेटिशनर राजेश देवर्मा एवं मिस डालिया देवर्मा उनरा दुजने हाई कोर्टे केस करें अंदर एडीसी अंदर 587 विलेज कमिटी केनो एक बच्चर पार पावर करे निर्वाचन होने इटर ऊपरे उनरा पब्लिक इंटरेस्ट लिटिगेशन हाईकोर्टे तारा केस कर तरह माननीय हाईकोर्ट ओ दिन आगे July 13 एक राय दें जहाँ फर्स्ट वीक ऑफ नवेम्बर मध्य इलेक्शन एवं काउंटिंग सब किचु जाते समाप्त करते पारे एरी पक्षे हमदेर दुई जारे कोन हमदेर एडवोकेट आछेन एडवोकेट मिस्टर एडवोकेट अरूप देवर्मा एवं लर्नेड मिंटू देवर्मा अरूप देवर्मा रश्मिता जमातिया एच देवर्मा उनका अपकमिंग हमने प्रॉमिसिंग स्टेट लेवल हाईकोर्टर उनका प्रैक्टिस करें उनदेर काउंटर है उनदेर विभिन्न कौशल है माननीय हाईकोर्टर चीफ जस्टिस डिविजनल बेंच उनका ये सिद्धांत आसन से बाय फर्स्ट वीक ऑफ नवंबर इलेक्शन काउंटिंग सह सब किछु जाते समाप्त करा हुए एरी पक्षे जजमेंट उनार दें इटार कपि आमादेर हाते आछे काजे आजका आमरा एटाई घोषणा करि आमादेर कृपा मोथार पक्षे आमि प्रेसिडेंट एवं आमादेर चेयरमैन उनार संगे आलोचनार पोरे एई टाइम एखाने करा हुए जाते एई डेवलपमेंटटा समस्त त्रिपुरार जनसाधारणेर पक्षे आमरा एटा घोषणा करब तिनि जों हाईकोर्टनि जजमेंट नो तिनि त्रिपुरा जतो धरम बागै ताबक जोंखौ आवाय खालायो जे माननीय हाईकोर्ट फर्स्ट वीक अफ नवेम्बर बिसिमाव इलेक्शन मा पाइनाय काउंटिंग मा पाइनाय जतो किछु पाइयै अब मा हमनानि पक्षेव जिन्हें प्रमिसिंग एडवोकेट लोग जे मामले तो खाइए नो बड़ा आर्गुमेंट हो गई हुई नो अब तीन राय का 13 तारीख को आठ आने 13 तारीख को अब राय का अब तुम सवाई कर थैंक यू सो मच एवं अपने दर का सारो हमरा अतिरिक्त तो एक घोषणा करते चाहिए आज के আমাদের চেয়ারম্যান মাননীয় মহারাজ প্রদ্যুৎ কিশোর উনার সঙ্গে আলোচনাতে আরেকটা সিদ্ধান্ত হলো যে 26 তারিখে এই মাসের 26 তারিখে এইখানে আমাদের ডিস্ট্রিক্ট ব্লক তারপরে সমস্ত এমডিসি ইনক্লুডিং চেয়ারম্যান সিএম ডব্লিউ সিএম ইএম তারাও থাকবেন এবং আমাদের এই যে এই সিদ্ধান্তের পরে আমরা কি করতে চাইতেছি এটার পক্ষে এটার জন্য এখানে আমাদের সম্মেলন হইতেছে আগামী 26 তারিখে ওই দিনে আমরা নিযুক্ত করলাম যাতে তাদেরকে আমি সমস্ত খবর দিতে চাই আজকাল যারা পক্ষে আমরা বলতেছি ডিস্ট্রিক্ট ব্লক জোনাল সাব জোনাল অবজারভার্স চেয়ারম্যান সিএম ডেপুটি সিএম ও এমডিসিকে আমরা নিমন্ত্রণ করতেছি ওনারাও এখানে থাকবেন এবং আমাদের একটা বিশেষ ভেরি ইম্পর্ট্যান্ট মিটিং হবে যে মিটিং আমরা সিদ্ধান্ত নেব যে আগামী নভেম্বরের মধ্যে যে ইলেকশন সমস্ত কমপ্লিট করার পক্ষে মাননীয় হাইকোর্ট যে রায় দিয়েছেন এটার উপরে আমাদের আলোচনা পর্যালোচনা হবে
এবং কি রকমের সিদ্ধান্ত হবে আমাদের ওই দিনের ডিলিবারেশন অফ পয়েন্ট এবং বিভিন্ন সাজেশন আমরা শুনব। তারপরে ওই দিনেই আমরা সিদ্ধান্ত নিব আমাদের ইলেকশনের কৌশল কী হইতে পারে, সেটা হইতেছে আগামী 26 তারিখে, এই মাসের 26 তারিখে টাইম একটা দুপুরে একটা এবং সময়। আপনারা কি নির্বাচনের জন্য প্রস্তুত? নিশ্চয় আমরা প্রস্তুত, এবং এটা কার্যকরী কেমনে করব, ফিল্ড হোক গ্রাউন্ড হোক, আমরা ওই 26 তারিখে একটা সময় থেকে আমরা আলোচনা আরম্ভ করব। এখন আমি আমার দুই নেতৃত্বর কাছে ওনারা যে কীভাবে সাবল করছেন করবে ওইটার উপরে ওনাদের উপরে খুব সময় দিতে চাই, আপনাদের কাছে একটু হাইলাইট করবো, আমাদের হাইলাইট করবো। থ্যাংক ইউ। তারা বলছে যে এই যে ব্রু যারা নিউলি রিহেবিলিটেড হলো কৃপাতে অনুমানে প্রায় 1 লক্ষ ভোটার, এটা তাদেরকে ইনক্লুশন করা এবং কোন কোন পোলিং স্টেশনে সেন্টার হবে এইসব করার জন্য তারা এই পুরো বছরটা তারা চাইছিল, কিন্তু আমাদের দুই রানের উকিল ওনারা একটা সাবলে তাদের ওই দাবি এবং তাদের যুক্তি দেখানো তো তারা টিকতে পারে না, যার জন্য তারা নভেম্বর 5 তারিখের মধ্যে কমপ্লিট করার জন্য মাননীয় হাইকোর্ট রায় দিয়েছে। কাজে এখন দেখা যাক যে তারা সত্যিকারই আমাদের যে নিউ রিহেবিলিটেটেড গ্রুপ যারা আছেন ওই ভোটারগুলি তারা ইনক্লুড করবে কি না, এটা আপনাদের জন্য একটা ইনফরমেশন যে সওয়াল যখন করেন তারা কোনো নাম কি ইনক্লুড হবে কি না হবে, এটা একটা কারণ একটা দরকার।